Hello, Assalamu Alaikum. Welcome to Nasirs Club. Welcome to another video of They Are Here and It. So let's get started. প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যেটা খুঁজবো সেটা হচ্ছে আছে। প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে আছে। তোমরা যারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখে তারপরে এটা দেখবে, তাছাড়া বুঝতে পারবে না আজকের ক্লাসে কি বোঝাতে চলেছি তোমাদের। সো আছে বলতে আমার আছে কি তোমার আছে এখানে কোনো উল্লেখ করা নেই। আমার বা তোমার যদি থাকে তাহলে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব, মানে আই হ্যাভ বা ইউ হ্যাভ বা দেই হ্যাভ এভাবে হবে, সেটাও এখানে নেই। আর যদি আমার তোমার এগুলো কারো যদি কিছু না থাকে, জাস্ট আছে থাকে, তাহলে তো সেটা অনির্দিষ্ট, তাই না? আর অনির্দিষ্ট হলে তো আমরা ইন্ট্রোডাক্টরি, ইট, দে আর, হেয়ার ইউজ করি। সো এখানে আমাদের হচ্ছে দেয়ার ইজ এবং দেয়ার আর হবে। আছে থাকলে এতটুকুর ইংরেজি দেয়ার ইজ দেয়ার আর। এখন দেয়ার ইজ এবং দেয়ার আর কেন? আসলে এটা সেন্টেন্স স্টার্ট করার জন্য দেয়ারকে নেওয়া হয়েছে, কিন্তু দেয়ারের এখানে কোনো অর্থ পাওয়া যাবে না। আর দেয়ারের পরে যে ইজ এবং আর রয়েছে, এই ইজ এবং আর ডিপেন্ড করবে এখানে যে আইটেমটা বসবে, মানে এখানে আম, জাম, কাঁঠাল, কলা যে কোনো কিছুই থাকতে পারে, এটার উপর ডিপেন্ড করবে যে এটা সিঙ্গুলারে হবে না এখানে প্লুরাল হবে। সো তারপরে যে আমরা গ্লাসে আছে, আছে বাট কোনো একটা জায়গাতে আছে, তবে কি আছে এটা এখনও কিন্তু উল্লেখ করা নাই, মানে যে জিনিসটা আছে সেটা তো হচ্ছে সেন্টেন্সের মালিক, তাই না? এটা আমরা পরে নিব। এখানে আমরা এখানে এসেছি যে গ্লাসে আছে, গ্লাসে আছে, ছাদে আছে, মাঠে আছে, রেস্টুরেন্টে আছে, ফ্রিজে আছে, তোমার মাথায় আছে, আমার হাতে আছে, তোমার মেমোরি কার্ডে আছে, অর্থাৎ যে কোনো জায়গায় আছে। সো গ্লাসে আছে দেয়ার ইজ অথবা দেয়ার আর ইন দ্য গ্লাস, মানে গ্লাসে আছে, কিন্তু এখনও আমরা পাইনি যে কী আছে, মানে সেটা আমজাম, কাঁঠাল, কলা আছে না অন্য কিছু কিছু আছে। এবং সেখানে আবার একটা ব্যাপার রয়েছে যে সেখানে গণনা করা জিনিস আছে না গণনা করা জিনিস নেই, এরকম ধরনের কিছু আছে, মানে যেটা কাউন্টেবল আর যেটা আনকাউন্টেবল। যেমন ধরো যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, মানে যেগুলো গণনা করা যায়, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ব্যথা আছে, বেদনা আছে, ফিলিংস রয়েছে, ভালোবাসা রয়েছে, এটা হচ্ছে গণনা করা যায় না। তো এই দুইটার উপর ডিপেন্ড করেই এখানে ইজ হবে অথবা আর হবে। সো আমরা সামনে এগোই। কতটুকু গ্লাসে আছে এখনও কিন্তু ক্লিয়ার না যে আসলে কী জিনিস আছে, বাট বলছি যে কতটুকু গ্লাসে আছে। তাহলে এটা ডাবল এস কোয়েশ্চেনে চলে আসলাম। আর আমরা কীভাবে ডাবল এস কোয়েশ্চেন সেট আপ করে বানাই এবং আমরা রেডি করি সেটা আমার পূর্বের ক্লাসগুলোতে তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারছো, আর না দেখে থাকলে সেগুলো দেখে নাও। সো এখানে হচ্ছে যে হাউ মাচ মানে কতটুকু, হাউ মাচ মানে হচ্ছে কতটুকু, আর হচ্ছে যে গ্লাসে আছে, এটুকুর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ অথবা দেয়ার আর ইন দ্য গ্লাস। যেহেতু ডাবল এস কোশ্চেন বানাবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইজ অথবা আরকে সামনে নিয়ে যেতে হবে, মানে এই সাবজেক্টের সামনে নিয়ে যেতে হবে, তাছাড়া আমরা ডাবল এস কোশ্চেন বানাতে পারবো না। তাহলে কি হাউ মাচ ইজ অথবা আর এখানে হবে? এখানে ইজ দিয়েছি যেহেতু আমরা এখানে বলছি যে কতটুকু, মানে কতটুকু বলতে আসলে যেটা গণনা করা যায় না, তাহলে আগেই আমি বুঝে ফেললাম যে এমন কিছু জিনিস এখানে আছে এরকম বসাতে চলেছি সেটা অবশ্যই গণনা করা যায় না, তাই এখানে ইজ দেয়ারকে আমরা নিয়েছি, এখানে আর দেয়ার প্রয়োজন নেই। যদি এখানে হাউ মেনি নিতাম তাহলে আর দেয়ার হতো, ব্যাপারটা যদি এরকম হতো যে হাউ মেনি, তাহলে অবশ্যই আমরা বুঝে নিতাম যে হাউ মেনি আর দেয়ার ইন দ্য গ্লাস, মানে গ্লাসে কয়টি আছে গণনা করতে পারবো, তাই আগে থেকে আমরা এটা ভেবে নেব যে এটা আর দেয়ার হবে। ওকে, এবার নেক্সটে যাই। কতটুকু পানি গ্লাসে আছে, এখন আমরা আইটেম পেয়েছি যে কতটুকু পানি গ্লাসে আছে। এখন যেহেতু আইটেম পেয়েছি তাই এটা আমার করা খুবই সোজা হয়ে যাবে, এবং আমাদের কিন্তু এটা পুরোটা কিন্তু হচ্ছে ডাবল এস কোশ্চেন, আছের ইংরেজি ইজ দেয়ার ইন দ্য গ্লাস, একেবারে সোজা। এখানে কিন্তু অনেকে ভাবতে পারে যে ওয়াটার যেহেতু এখানে পেলাম, আইটেম যেহেতু পেলাম, তাহলে কি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস হওয়া উচিত ছিল না? হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ যখন বানাবো তখন আমাদের এটা প্রয়োজন হবে, বা অ্যাফার্মেটিভের যখন প্যাটার্নগুলো করবো তখন আমরা ওইভাবে সেট আপ করবো, বাট
যেহেতু এটা প্রশ্ন করার বিষয় চলে এসেছি প্রশ্ন করব তাই আমরা আগেই এটা সেটআপ করে ফেলব হাউ মাচ ওয়াটার আগে সেটআপ করে ফেলব আমরা ওইদিকে বসিয়ে ঝামেলা করব না সো হাউ মাচ ওয়াটার ইজ देयर ইন দা গ্লাস এবার আসি যে কয়টি উপাদান বা পাথর বা আঙ্গুর গ্লাসে আছে তাহলে এগুলো গণনা করা যায় আর গণনা করা যেহেতু যায় তাই হাউ মেনি ইনগ্রেডিয়েন্টস ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে উপাদান এই উপাদান বলতে খাবারের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট থাকে যে বিভিন্ন খাবারের প্যাকেটের পিছনে লেখা থাকে যে কী কী ইনগ্রেডিয়েন্ট থাকে সুগার কতটুকু ফ্যাট কতটুকু তারপরে বিভিন্ন রকম জিনিস ফ্লাওয়ার কতটুকু এইভাবে অনেকগুলো জিনিস থাকে এগুলোকে ইনগ্রেডিয়েন্ট বলে তো হাউ মেনি ইনগ্রেডিয়েন্টস বা স্টোনস পাথর অথবা গ্রেপস গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর আর দেয়ার মানে আছে এখন কি ইন দ্য গ্লাস প্রিয় শিক্ষার্থীরা এটা জাস্ট একটা প্রসেস প্রসেসের মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে কীভাবে আমরা একটা সেন্টেন্সকে বড় করছি মানে এক্সপ্যান্ড করছি এবং আস্তে আস্তে আমরা কীভাবে এখান থেকে আমরা ডাবল কোশ্চিন মেকিং করছি এটা নিয়ে আমরা সামনে আরও ভিডিও বানাবো সেখানে আরও বিস্তারিতভাবে অনেকগুলো উদাহরণ থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম